সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলাতেও অগ্নি নিরাপত্তা শিখুন, উৎপাদনশীলতা বাড়ান স্লোগানকে সামনে রেখে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। রবিবার খাতড়া অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে ওই কর্মসূচির অঙ্গ হিসেবে এক বর্ণাঢ্য পদযাত্রা শহর পরিক্রমা করে। উদ্বোধন করেন খাতড়া থানার আইসি প্রশান্ত দত্ত। খাতড়া অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক অঞ্জন ব্যানার্জি বলেন, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে ফায়ার সেফটি ক্যাম্পেইন চলছে 5 মে থেকে 5 জুন পর্যন্ত। তো থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আমাদের সেন্ট্রাল এভিনিউ, হেডকোয়ার্টার, শিলিগুড়ি সমস্ত জায়গায় প্রোগ্রাম হচ্ছে। তো আমরা পুরো 1 মাস ধরে প্রোগ্রামের সূচি করা হয়েছে। তো আমাদের ফায়ার স্টেশন থেকেও একটা, খাতড়া ফায়ার স্টেশন থেকেও একটা ছোট্ট প্রয়াস, আমরা যে একটা র্যালি করলাম ফায়ার স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে থানা ফানা হয়ে একটা র্যালি করলাম। আমরা কিছু লিফলেট আছে যে ডুস অ্যান্ড ডোন্টস, যেগুলো আমাদের করণীয় বা কর্তব্য সেগুলো বিলি করা হলো, যে একটা সচেতনতা তুলে ধরা। যে আমাদের ফায়ার সেফটি ক্যাম্পেইন হচ্ছে যে আমাদের খাতড়া ফায়ার স্টেশনের আন্ডার থেকে যে সমস্ত রকম মানে খাতড়া শহরে যে সচেতন হতে হবে, সচেতন হলে যে ফায়ারের ফায়ার একমাত্র প্রিভেন্ট করা যায় সচেতন হয়ে। তো সেই সচেতনতা তুলে ধরার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস আমাদের সবাই মিলে খাতড়া শহরে, হ্যাঁ খাতড়া শহরে হলো র্যালি। তন্ময় চৌধুরীর প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।